হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি, আশা করি সবার ভালো লাগবে। রেসিপিটা আমার আপুর হাতের, খুবই সিম্পলভাবে রেসিপিটা, তবে অসাধারণ খেতে। তো চলুন আলো দিয়ে এই টাটকিনি মাছের রেসিপিটা আমরা দেখে নেই। ফার্স্টে একটা চুলায় কড়াই বসিয়ে এখানে দিয়েছি হাফ কাপ রেগুলার তেল। এখানে যে কোনো তেলটা অ্যাড করতে পারেন। তারপরে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। এখন এটাকে একটু সফট করে ভেজে নিচ্ছি। 2 মিনিট পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে তারপরে হচ্ছে এই আদা রসুন বাটাকে 1 মিনিট মতো ফ্রাই করে নিতে হবে। 1 মিনিট পরে এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, 1/4 কাপের মতো। 1 চা চামচের একটু কম নিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ নিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ নিচ্ছি লাল মরিচের গুঁড়া, তবে মরিচটা অবশ্যই যারা নিজস্ব টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ভাজা জিরার গুঁড়া নিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি। চাইলে এখানে জিরাটা বাটাও অ্যাড করতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে রেখে এটাকে কষিয়ে নিতে হবে। 3 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 2 চা চামচ পরিমাণের মতো লবণ অ্যাড করে নিচ্ছি, তবে অবশ্যই এটা যার যার নিজস্ব টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন আবারও কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো মশলাটাকে কষানোর পর এখানে আমরা আলু অ্যাড করে দেব। আজকে এখানে মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি আর ঠিক এইভাবে কেটে নিয়েছি। স্ক্রিনে দেখি, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন মশলা থেকে তেলটা একদম সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আলুটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি, মেজারমেন্ট 1/2 কাপের। একটু মিক্সড করে তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 10 মিনিটের মতো ওয়েট করছি মিডিয়াম হিটে রেখে। মাঝে মধ্যে 2-3 বার নেড়ে দিবেন। 10 মিনিট পর ফিরে এসেছি আর এখন দেখেন উপরে কিন্তু তেলও উঠে এসেছে আর আমাদের আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আলুটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমরা মাছ অ্যাড করে দিব। আগে থেকে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মিডিয়াম সাইজের টাটকিনি মাছ অ্যাড করে নিচ্ছি, 20 থেকে 22টার মতো হবে। এখন এই মাছটা আলতো হাতে খুব ভালো করে মশলার সাথে একটু মিক্সড করে নিতে হবে। 2-3 মিনিটের মতো এরকম আলতো হাতে খুব ভালো করে মিক্সড করে নেব আর তারপর এখানে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি। আমি 5 থেকে 6টা মাছখান থেকে ফালা দিয়ে কাঁচামরিচ এখানে অ্যাড করে দিচ্ছি। অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে নেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 5 মিনিট ওয়েট করছি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে। 5 মিনিট পর ফিরে এসেছি আর এ পর্যায়ে উপরে অনেক তেল উঠে এসেছে। তারপর এখানে নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি 3 কাপের মতো। 3 কাপ পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে ওয়েট করছি। যখন বলক উঠে এসেছে তারপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিলাম। মিডিয়ামে রেখে আরও আমরা 8 মিনিটের মতো ওয়েট করব। 8 মিনিট পর দেখা যাবে এরকম হয়ে গেছে। যেহেতু আজকে রেসিপিটা আলু দিয়ে মাছের ঝোল, তার জন্য এই পর্যায়ে আমরা চুলাটাকে অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে 2-3 মিনিটের মতো ওয়েট করছি কালার আসার জন্য। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে উপরে। এখন আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভ করে দেখাচ্ছি। তো হয়ে গেল আমাদের খুব ইজিতে আলু দিয়ে মাছের ঝোল। আশা করি বাসায় ট্রাই করবেন, সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ইউনিক রেসিপি পেতে। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত পুরো রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।